অনাস্থা আনার পরেও বৈঠক নিয়ে তালবাহানা করায় পঞ্চায়েতে তালা ঝুলালো বিক্ষুব্ধ জনতা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতে। ঘটনার বিবরণে জানা গেছে, রাজ্য পালাবদলের পর 11 আসনের কুর্তি গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের 8 জন ও সিপিআইএম দলের 3 জন নির্বাচিত প্রতিনিধি হওয়াতে পঞ্চায়েতটি সিপিআইএম দলের হাত থেকে বিজেপির দখলে আসে। কিন্তু বিজেপির দখলে আসার পর থেকে পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি ও স্বজন পোষণ নিয়ে সরব হন বিজেপি দলের 4 জন পঞ্চায়েত সদস্যা। তাদের সঙ্গে সামিল হন বিরোধী সিপিআইএম দলের অপর 3 জন পঞ্চায়েত সদস্য। অথচ তাদের অভিযোগকে পাত্তা না দিয়ে বিজেপি দলে নির্বাচিত প্রধান সুব্রত শব্দকর, উপপ্রধান ফারহান খানম সহ 2 সদস্য মিলে অবাধে দুর্নীতি চালানোর অভিযোগ উঠতে শুরু করে। অবশেষে নিরুপায় হয়ে বিজেপি দলের 4 পঞ্চায়েত সদস্য আলতাফ হোসেন, রিয়াজ আলী, জোবেদা খাতুন, আমিনা বেগম সহ সিপিআইএম দলের 3 জন পঞ্চায়েত সদস্যা গত 15 অক্টোবর জেলা পঞ্চায়েত অফিসারের নিকট অনাস্থা প্রস্তাব আনেন। সেই মোতাবেক গত 14 নভেম্বর সোমবার অনাস্থা প্রস্তাবের 1 মাস পূর্ণ হয়। এ তাছাড়া এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর 12টায় স্থানীয় পঞ্চায়েতে 6 দফা দাবি নিয়ে গণডেপুটেশনে মিলিত হন অনাস্থা প্রস্তাবকারী 7 জন পঞ্চায়েত সদস্যা সহ স্থানীয় জনগণ। অনাস্থা প্রস্তাব আনা 7 জন পঞ্চায়েত সদস্যাদের অতিসত্বর বৈঠকের ব্যবস্থা করার দাবি তোলেন। তারপর মঙ্গলবার দিনক্ষণ ধার্য হয়, কিন্তু কাকতালীয়ভাবে 5ই ডিসেম্বর বিবৃতির মাধ্যমে বাতিল করলে 7 জন পঞ্চায়েত সদস্যাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। তার জেরে 7 জন পঞ্চায়েত সদস্যা ও স্থানীয় জনগণ মঙ্গলবার সকাল 11টায় পঞ্চায়েত অফিসে তালা দিয়ে তহসিল তিল্লার মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ শুরু করেন। পঞ্চায়েত সহ বিভিন্ন অফিসে ঝুলিয়ে দেওয়া হয় তালা। এই পঞ্চায়েতের বিভিন্ন কাজে যেভাবে দুর্নীতি হচ্ছে, জনগণের পাশাপাশি আমাদের এই পঞ্চায়েতের নির্বাচিত 7 জন সদস্য, আমরা এই পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে গত অক্টোবর মাসের 15 তারিখে আমরা পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনি। আজকে প্রায় 2 মাস অতিবাহিত হতে যাচ্ছে, বিভিন্নভাবে এই পঞ্চায়েতের আমাদের অনাস্থা প্রস্তাবকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি, আমরা কিছুদিন পূর্বে আমরা এই অনাস্থা প্রস্তাবের জন্য আমাদের আজকে বিশেষ যে সভা হওয়ার কথা ছিল এবং আজকে 6 তারিখ এই সভার তারিখ ছিল, আমরা লক্ষ্য করেছি গত করল বিকালবেলা হঠাৎ করে অনিবার্য কারণবশত এই সভা বাতিল বলে তারা জানিয়ে দেন। আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং অতি সত্বর যাতে এই পঞ্চায়েতের বিশেষ সভা অনুষ্ঠিত হয় তার জন্য আমাদের আজকের এই আন্দোলন। এটা কোন পঞ্চায়েত? এটা কুর্তিগ্রাম পঞ্চায়েত। তারা যেন যদি অবিলম্বে বৈঠকে না বসা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এখন দেখার বিষয় পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বিষয় ভোটের ময়দানে প্রভাব ফেলবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। শান্তন টিভি।